অনলাইন ক্লাসে রামপুর হাই স্কুলে স্বাগতম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের কৃষি শিক্ষা বিষয়ে ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টটি নিয়ে আজ আলোচনা করব এই অ্যাসাইনমেন্টটি শিরোনাম দিতে পারো কৃষিজ উৎপাদন ও বনায়ন এই অ্যাসাইনমেন্টটি তোমাদের পঞ্চম অধ্যায় কৃষিজ উৎপাদন এবং ষষ্ঠ অধ্যায় বনায়ন হতে করা হয়েছে এটি তোমাদের নির্ধারিত কাজ দুই অর্থাৎ কৃষি শিক্ষার এটি দ্বিতীয় অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্টে প্রথমে একটি উদ্দীপক আছে দেখো সখীপুর গ্রামের মিনারা বেগম বাড়ির পাশের পাঁচ শতক জমির পুকুরে রুই কাতলা সিলভার কাপ ও কার্পিও জাতীয় মাছ চাষের উদ্যোগ নেন এজন্য তিনি মৎস্য কর্মকর্তার পরামর্শ নিয়ে প্রয়োজনীয় চুন সার প্রয়োগ করে পুকুর প্রস্তুত করেন তো প্রথম প্রশ্নটি এভাবে দেওয়া আছে মিনারা বেগম পুকুরে কি পরিমাণ ইউরিয়া সার প্রয়োগ করেছিলেন পরের প্রশ্নটি হচ্ছে মিনারা বেগমের উদ্যোগটি মূল্যায়ন করো তারপরে দুই নং প্রশ্নটি দেখো পলিব্যাগে চারা তৈরি সুবিধাজনক কেন ব্যাখ্যা করো তো এই প্রশ্নগুলোর উত্তর তোমাকে সাজিয়ে লিখতে হবে তো উত্তরটা লেখার সময় তোমাকে অবশ্যই পাঠ্যপুস্তকের ধারণার আলোকে লিখতে হবে আর উদ্দীপক এবং পাঠ্যপুস্তকের সাথে সংমিশ্রণ করেই তোমাকে লিখতে হবে আর এগুলোর সংশ্লেষণ বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণটা সঠিক হতে হবে তো প্রথম প্রশ্নটি দেখো প্রথম প্রশ্নটি ছিল মিনারা বেগম পুকুরে কি পরিমাণ ইউরিয়া সার প্রয়োগ করেছিলেন সেটি নির্ণয় করো তো উত্তরটা তুমি এইভাবে সাজাতে পারো আমরা জানি পুকুরে মাছ ছাড়ার পূর্বে পুকুর প্রস্তুত করতে শতক প্রতি ইউরিয়া সার প্রয়োজন হয় একশো গ্রাম থেকে দেড়শো গ্রাম অর্থাৎ এক শতক জমিতে ইউরিয়া সার প্রয়োজন হয় একশো গ্রাম থেকে দেড়শো গ্রাম তো পাঁচ শতক জমিতে ইউরিয়া সার প্রয়োজন হবে এর পাঁচ গুণ তো পাঁচশো গ্রাম থেকে সাড়ে সাতশো গ্রাম তোমার ইউরিয়া সার প্রয়োজন হবে যেহেতু মিনারা বেগম এর পুকুরের জমির পরিমাণ পাঁচ শতক সেহেতু তিনি তার পুকুরে পাঁচশো থেকে সাতশো গ্রাম ইউরিয়া সার প্রয়োগ করেছিলেন তো তারপর প্রশ্নটি ছিল মিনারা বেগমের উদ্যোগটি মূল্যায়ন করো অর্থাৎ তার উদ্যোগটি কি সঠিক ছিল কিনা সেটা তো মিনারা বেগমের উদ্যোগটি মূল্যায়ন করো লেখতে উত্তর এইভাবে লিখবে শীিপুরের শকীপুর গ্রামের মিনারা বেগমের বাড়ির পাশের পাঁচ শতক জমির পুকুরে রুই কাতল সিলভার কাপ ও কার্পিও জাতের মাছ চাষের উদ্যোগ নেন মিনারা বেগমের গৃহীত উদ্যোগটি খুবই প্রশংসনীয় ও গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি উদ্দীপকে মিনারা বেগম যে পদ্ধতিতে মাছ চাষ করেছেন তা হলো মিশ্র মাছ চাষ পদ্ধতি মিনারা বেগম যে মাছগুলো চাষ করার জন্য বেছে নিয়েছেন সেগুলো সে মাছগুলো পুকুরে বিভিন্ন স্তরের খাবার খেয়ে বেঁচে থাকে তিনি মৎস্য কর্মকর্তার পরামর্শ নিয়ে প্রয়োজনীয় চুন সার প্রয়োগ করে পুকুর প্রস্তুত করেন উপরুক্ত মাছগুলো পুকুরে চাষের সুবিধাগুলো নিচে দেওয়া হলো এক এরা জলাশয় এর বিভিন্ন স্তরের খাবার খায় যেমন কাতলা পুকুরের উপরের স্তরে তারপর রুই মধ্যস্তরে এবং মৃগেল নিচের স্তরের খাবার খায় এরা রাক্ষসের স্বভাবের নয় রোগ প্রতিরোধ ক্ষমতা এদের ভালো তারপর দ্রুত বর্ধনশীল চাষের জন্য সহজেই হ্যাচারিতে পোনা পাওয়া যায় তারপর ছয়ের স্বল্প মূল্যের সম্পূরক খাবার খেয়ে বেড়ে ওঠে সাত খেতে সুস্বাদু ও বাজারে চাহিদা আছে তারপর মিশ্র চাষের অনেক সুবিধা রয়েছে যেমন মাছ পুকুরের বিভিন্ন স্তরে থাকে ও খাবার খায় বলে পুকুরের সকল জায়গা ও খাবার সদ্য হয় কোন স্তরের খাবার জমা হয় নষ্ট হয় না ফলে পুকুরের পরিবেশ ভালো থাকে তারপর মিশ্র চাষের মিশ্র চাষে মাছের রোগ বালাই কম হয় সর্বোপরি উৎপাদন বৃদ্ধি পায় তো তারপরে আরও একটি প্রশ্ন আছে তোমাদের দুই পলিব্যাগের চারা তৈরি সুবিধাজনক কেন ব্যাখ্যা করো তো এইভাবে তুমি ব্যাখ্যাটা করতে পারো যে যে নার্সারিতে পলিব্যাগে চারা উৎপাদন করা হয় তাকে পলিব্যাগ নার্সারি বলা হয় বিভিন্ন ধরনের ফল ও বনজ গাছের চারা উৎপাদনের জন্য সরাসরি বা অঙ্কুরিত বীজ বপন করা যায় পলিবেগ নার্সারিতে চারা উৎপাদনে অনেক সুবিধা থাকায় বেশিরভাগ ফলজ ও বনজ চারা উৎপাদন করা হয় পলিব্যাগ নার্সারিতে চারা উৎপাদন করার প্রধান সুবিধাগুলো হলো এক যে কোনো মাপ এবং ঘনত্বের তৈরি করা যায় দুই মজবুত ও দীর্ঘস্থায়ী হয় তিন হালকা ও সহজে পরিবহনযোগ্য তারপর চার উৎপাদিত চারা পরিচর্যা করা সহজ ও মৃত্যু হার কম হয় পাঁচ পলি ব্যাগে চারা পরিবহনের চারার কোনো ক্ষতি হয় না তো এইভাবে তোমরা তোমাদের উত্তরটা সাজাতে পারো ধন্যবাদ সবাইকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ